পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা ছবি এবার আসতে চলেছে বহুরূপে। 1998 সাল থেকে 2005 গত 7 বছরে পশ্চিম বাংলার বুকে যত তাৎপর্যমূলক ঘটনা কিন্তু ঘটেছিল, সেই ঘটনা কেন্দ্র করে কিন্তু তৈরি করা হয়েছে এই সিনেমা। আর আজকে কিন্তু এই সিনেমার পোস্টার লঞ্চ হয়ে গেল। এই সিনেমা নিয়ে এই সিনেমার তারকারা কি বলছে চলুন আমরা শুনে নেব। শিবদা নন্দিতা দি, নন্দিতা দি স্পেশালি আমাকে বলতে হবে। দেখুন এই মুহূর্তে তোমরা সবাই ভাবো তো আর কোন ফিমেল ফিল্ম মেকার আছে বাংলায় যেরকম দাবিটা ছবি করে যাচ্ছে। কষ্ট হয়, এটা গর্বের বিষয়, আবার কষ্ট হয়, কিন্তু আমাদের জেনারেশনকে আবার বাংলা ছবির দিকে নিয়ে গেছে কিন্তু উইন্ডোজ। তো সেই জন্য একটা স্বপ্ন ছিল যে শিবদা নন্দিতাদির সাথে ডিরেক্টর হিসেবেও কাজ করব, শুধু প্রডিউসার হিসেবে নয়, এবং বহুরূপীর সাথে সেটা আমার সাকসেসফুল হলো। একটা ছোট্ট জিনিস আমি বলতে চাই, যেটা ছোট না আমার কাছে খুব বড়। একটা কথা আছে না যে মানুষ অনেক কিছুই বলে, অনেক বক্তৃতায় দেয়, জীবনে কতটুকু পালন করে বা গ্রহণ করে বা নিজেরা সেটা অ্যাকচুয়ালি করে। আমি কিন্তু মনে করিয়ে দিতে চাই যে যখন কণ্ঠ হয় তারপরে উইন্ডোজে একদম অফিসে ওরা নিজেরা নিয়ম করে দেয় যে কোনোরকম স্মোকিং বা সিগারেট ওরা ভেতরে এনকারেজ করবে না। তারপরে হচ্ছে যখন ফাটাফাটির জন্য আমি ওয়েট গেইন করেছিলাম ইত্যাদি, একজন অভিনেতা নাম বলছি না আমাকে বলেছিল যে দেখলি তো তোর ওজন বেড়েছে, তোর আরও ওজন বাড়িয়ে দিয়ে ছবি করে ব্যবসা করে চলে যাবে, তুই কিন্তু কিছু পাবি না। কিছু মাস পরেই কিন্তু আমার কাছে বহুরূপীর অফার আসে, মানে ওদের নিজেদের পরিচালনায় ছবি। তার মানে হোয়াট দে প্রিচ দে অলসো প্র্যাকটিস, ওরা কিন্তু ফুল্লরাকে হিরোইন হিসেবে দেখেছে এবং সেখান থেকে কিন্তু আমাকে পরি হতে একটা রাস্তা করে দিতে পেরেছে। এন্ড আই এম সো 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 থ্যাঙ্কফুল ফর দ্যাট, আই এম সো ইমোশনাল অ্যাবাউট ইট অ্যান্ড আই ক্যানট এক্সপ্লেন ইন ওয়ার্ডস। আমি বেশি বলতে পারবো না চরিত্রটা সম্পর্কে, তার কারণ ইটস এ বিগ সারপ্রাইজ তোমাদের জন্য। এইটুকু বলতে পারি এটা রীতাভরির প্রিয় চরিত্র, এবং আমি এত সুন্দর সুন্দর চরিত্র করেছি, মহিলা পুরোহিত হোক, প্লাস সাইজ মডেল হোক, ওই জন্যে তারপরেও যদি বলছি যে এটা আমার প্রিয় চরিত্র, তোমাদের দেখে বুঝতে হবে কেন। হয়তো দেখে মনে হচ্ছে একজন সুগৃহিণী, একজন পুলিশ অফিসারের বউ, সেটাই তার স্ট্রাগল। পুলিশ স্ট্রাগল তো ওখানে না, আরও 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 অনেক গভীরে যায়, যেটা হয়তো হলে এসে তোমরা দেখলে চমকে তো যাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই কো অ্যাক্টর আবি চ্যাটার্জি, যার জন্য আমাদের একটা ফাটাফাটি জুটি হতে পেরেছে দ্বিতীয়বার। আমাদের সবাই আমি আজকে যেটা বলবো সেটা সত্যি পুরোপুরি মন থেকে বলছি, আজকে আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল ডেজ। কারণ যেদিনকে আমি বহুরূপীর কল পেয়েছিলাম সেদিনকে আমি ফার্স্ট আধ ঘন্টা আর কি টাইম নিয়েছিলাম টু রিয়েলাইজ যে হ্যাঁ এটা হয়েছে। বিকজ প্রলয়ের পর আমি অলমোস্ট 7 to 8 months একটা গ্যাপে ছিলাম, আই ডিড নট ওয়ার্ক। এটার মানেই না যে অনেকে হয়তো লিখে যে কাজ পাচ্ছে না বা কাজের ডাক নেই, কাজ তো এখন অনেক সংখ্যায় কম এমনিতেই আমাদের সবার, বাট কাজের অফার এসেছিল কিন্তু আই ডিড নট ওয়ান্ট টু কম্প্রোমাইজ অন দ্য কোয়ালিটি। কারণ আবার প্রলয় আমাকে যেই জায়গাটা, যেই ভালোবাসাটা দিয়েছে সবার থেকে, সেটা আমি চাইনি যে কোনো অংশে কম হোক আমার পরের ছবিতে। সো প্রলয় ওয়াজ আ বিগ অ্যান্ড স্পেশাল থিং ফর মি, অ্যান্ড তারপর বহুরূপী। সো আই থিঙ্ক যখন সময় হয় তখন ভালো জিনিসটা সেই সময়ের জন্যই থাকে, অ্যান্ড আমার মনে হয় দিস ওয়াজ দ্য টাইম যখন বহুরূপী আমার কাছে আসার ছিল। আমার থেকেও আজকে আমার মা আমার সাথে নেই আজকে, বাট ওপর থেকে যখনই দেখবে আই থিঙ্ক শিল বি দ্য প্রাউডেস্ট মম। বিকজ মায়ের স্বপ্ন ছিল যে আমি উইন্ডোজে কাজ করব, আমি শিবপ্রসাদ মুখার্জি অ্যান্ড নন্দিতা রায় ডিরেকশনে কাজ করব। আমার কাছে আজকে সিরিয়াসলি আমি বলছি, মানে আমি যতটা না খুশি তার থেকে বেশি খুশি আমার মা হবে, বিকজ আই এম লিভিং হার ড্রিম। অ্যান্ড থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, আমি আমার মাকে কোনো অংশে মিস করিনি থ্রু আউট দ্য জার্নি। তুমি আমাকে একদম সেই মাদারলি ফিলিংটা আমি পেয়েছি, অ্যান্ড আমার মনে হয় আমি ফার্স্ট দিনে এত নার্ভাস ছিলাম, কারণ যখন আমরা লুকসেট করছিলাম আমার এই জার্নিটা এত কিছু বলার আছে যে আমি শেষ করতে পারবো না, বাট টু কিপ ইট শর্ট, আমার অদ্ভুত ডিস্টর্টেড লুকসও আছে, নর্মাল লুকসও আছে। সো আই ডোন্ট থিঙ্ক যে এটা সারপ্রাইজের থেকে কিছু কম। সো আই থিঙ্ক তোমরা সবাই দেখবে এবার পূজোয় কৌশানীকে নতুনভাবে। যারা বলে যে আমি অভিনয় করতে পারিনি, তার কারণটা হচ্ছে আমাকে সুযোগ দেওয়া হয়নি, আর যেখানে সুযোগ পেয়েছি আমি আমার
1000% দিয়েছি যে আমি প্রমাণ করতে পারি যে আমিও পারি অ্যান্ড আই এম অলসো অফ সাবস্টেন্স। সো আগেন উইন্ডোজ দ্য এন্টায়ার ফ্যামিলি, এটা আমার তৃতীয় ছবি উইন্ডোজের সঙ্গে। তবে মজার বিষয় হলো যে এই প্রথমবার আমাকে ইউনিফর্মে দেখা যাবে, এর আগে আমি যা যা চরিত্র করছি সেখানে ইউনিফর্মে দেখা যায়নি। দেখা গেছি একটি বিশেষ কাজে, তবে সেটা বাংলার কাজ নয়, সেটা হিন্দি ভাষার একটি কাজ অবরোধ সিজন টুতে। তার ফলে আমি স্বচ্ছন্দে এটা বলতে পারি যে বাংলা কাজের ক্ষেত্রে প্রথমবার গোটা ছবিতে আমাকে ইউনিফর্ম পরে দেখা যাবে। না এবার সুপার কপ কিনা সেটা বলা এক্ষুনি আমার মনে হয় না প্রয়োজনীয়, সেটা ছবি দেখে ছবির গল্প দেখে যদি দর্শকদের মনে হয় সুপার কপ তাহলে অবশ্যই সুপার কপ। তবে হ্যাঁ, অত্যন্ত নিষ্ঠাবান এবং দায়িত্ববান একটি চরিত্রে, বাকিটা খুব বেশি বলছি না কারণ আমার মনে হয় আজকে তো সবে শুরুর দিকে আমাদের প্রমোশনে। আর এমনিতেই আমরা এত বিটিএস এত রিলস এত প্রমোশন করে থাকি ছবি অবধি, মানে ছবি যখন পুজোর সময় বড় পর্দায় রিলিজ করবে ততক্ষণ অবধি আগ্রহ জিগিয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ এখন। কাজেই আমি এই ব্যাপারে আমি জানি এখানে যারা যারা আছেন ক্যামেরার পিছনে যারা প্রত্যেকেই আমার উপর খুবই রেগে আছেন, কারণ আমি কখনোই কিছু বলি না, কখনোই কিছু মানে ওরকম ফুটেজ দিতে চাই না। একটাই কারণে, আপনাদের কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি শুধু চাই যে আমাদের গল্পটা যেভাবে আমরা বলতে চাইছি সেটা মানুষ বড় পর্দায় দেখুক। পুজো রিলিজ করছে বহুরূপী, প্রত্যেক বছর আমরা দেখেছি যে পুজোর সময় বাঙালি দর্শক তারা বড় পর্দায় গিয়ে বাংলা ছবি দেখেন, রমরমিয়ে দেখেন। আমাদের আশা এবারের যে স্বাদের ছবি আমরা উপহার দিতে চলেছি সেটা হয়তো অন্যান্য বারের যে ছবিগুলো বা আগের বছরের রক্তবীজের কথা বারবারই আসছে, কারণ সেম হাউ একই পরিচালক তাদেরই ছবি এবং তাতে আমিও অভিনয় করেছিলাম, তার থেকে আলাদা হবে বলে আমার ধারণা। এটুকুই এখন অবধি, বহুরূপী সিনেমার যারা কলা কুশলী যারা আছেন তাদের সকলকে অজস্র ধন্যবাদ। আর এই বছরটা আমার কাছে খুব খুব স্পেশাল, তার কারণ এই বছরটা আমি আমার জীবনের 50 বছর পূর্ণ হয়েছে, এটা হচ্ছে বড় জিনিস। আর একটা বড় জিনিস হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রিতে 30 বছর পূর্ণ হয়েছে, কাজেই এইটাকে উপলক্ষ করে আমার যিনি পরিচালক নন্দিতা রায়, আমি একসঙ্গে আমরা কাজ করেছি কিন্তু এই সিনেমায় আমি একজন অভিনেতাই বলে মনে করব এবং এই সিনেমায় আমার পরিচালক শ্রীমতী নন্দিতা রায়, তো উনি আমাকে আমার জন্মদিনেরই বলতে পারেন আমার এই এত বছর যা কাজ করেছি, তো সেখান থেকে উনি আমাকে একটা গিফট দিয়েছিলেন, তো সেই গিফটটা ছিল যে ডাবল ধামাকা হবে। তো সেটার ধামাকাটা হচ্ছে যে বহুরূপীতে আমি অভিনয় করবার সুযোগ পাবো আর আমি আমার বস বলে একটা সিনেমা তাতে মানে অভিনয় করবার সুযোগ পাবো। তাই এটা কতজন মানুষের হয় বলুন, আর কতজন অভিনেতা এই জীবনে এটা পেয়েছে, আর তাও কিন্তু উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে এটা আমাকে দেওয়া হয়েছে। তাই আমি প্রথমেই আমার পরিচালক নন্দিতা রায়কে একবার মঞ্চে ডাকবো এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। এবং আপনাদের সামনে সকলের সামনে আমি একটাই জিনিস চাইবো, আমি যেন সারা জীবন এরকম একজন পরিচালক পাই। এইরকম উপহার যেন বারবার পেতে পারি, আর উনি যে বিশ্বাস আমার উপর রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদা যেন আমি দিতে পারি, দর্শকরা যে ভালোবাসা রেখেছেন আমার প্রতি। আমি খুব কম যতটুকু পেরেছি কাজ করেছি, লোকে বলে আমি উইন্ডোজ ছাড়া কাজ করি না, আমি একটু স্বার্থপর, অফকোর্স আমি স্বার্থপর, অফকোর্স আমি স্বার্থপর, আমি স্বার্থপর চাইবো আরও আরও বেশি করে হব। আমি উইন্ডোজ ছাড়া কোথাও কখনো কোনো দিন কাজ করবো না, তার কারণ মেরে পাস নন্দিতা রায় হ্যায়। নমস্কার সবাইকে, কি আর বলবো, সবই তো শুনে নিয়েছেন। আর হ্যাঁ, সত্যি এটা একটা গিফট ছিল শুরুকে, 50th বার্থডেতে আমি প্রমিস করেছিলাম যে দুটো ছবি দেব, আর যে দুটো ছবি আমি দেব সেখানে অভিনয় করা দারুণ দারুণ সুযোগ থাকবে, সেটাও পেয়েছি আমি জানি, এবং এর থেকে বড় গিফট আর হতে পারে না শিবর কাছে ছবি পাওয়ার। And I am so happy. কিন্তু শিবুর সাথে কাজ করতে গিয়ে ছবি উঠতে আমি আরো অনেককে পেয়েছি আমার কাছে, আমি আবিরকে পেয়েছি, আমি নীতা বরিকে পেয়েছি, আমি কৌশানীকে পেয়েছি, সবাইকে পেয়েছি, রাখি গুলজারজিকে পেয়েছি, উনিও দারুণ অভিনয় করেছে আমার বসে, সেটা আপনারা দেখবেন। আর এইরকম টলিউডের নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে বি বাংলা টিভি নিউজ ডিজিটাল।